আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমি চলে এলাম নতুন আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে আংটি দেখলে কি হয় আমরা অনেকেই হয়তো স্বপ্নের আংটি দেখে থাকি তো এর ব্যাখ্যা কি হবে আমাদের সকলের জানার প্রয়োজন রয়েছে তো আলোচনাটুকু ভালো করে বুঝতে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক মোহাম্মদ ইমনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি স্বপ্নের আংটি দেখা নিয়ে কি বলেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখলো যে সে আংটি দান করছে বা সে আংটি পরাচ্ছে তাহলে সে কিছু মালের মালিক হবে সে কাউকে তার মালিক বানাবে না আর সে যে মালের মালিক হবে সেটা হয় বাদশাহর পক্ষ থেকে বা রাজার পক্ষ থেকে বা চতুষ্প জন্তুর মাধ্যমে বা জমিন থেকে বা অন্য অন্য জিনিস থেকে হবে কেউ স্বপ্নে দেখলো সে একটি আংটি পেলো এমত অবস্থায় সে মসজিদে অথবা নামাজে অথবা আল্লাহর রাস্তায় তাহলে সে হালাল মালের মালিক হবে এবং সে তা খরচ করবে তার ধর্ম ঠিক রাখার জন্যে আর যদি সে ওই আংটির সাথে এমন জিনিস দেখে যা বাদশাহী রাজত্ব যুদ্ধের দিকে ইঙ্গিত করে তাহলে সে বাদশাহী রাজত্ব বা যুদ্ধ করতে পারবে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখল যে তার আংটি কেড়ে নেওয়া হয়েছে তাহলে তার উপার্জিত মাল তার থেকে পৃথক হয়ে যাবে যে মালের মালিক সে হয়েছিল আর যদি সে দেখে যে কাউকে তার সন্তুষ্টিচিত্তে আংটি দান করলো তাহলে তার কিছু মাল চলে যাবে যা তার মালিকানায় আছে বন্ধুরা এই ছিল স্বপ্নে আংটি দেখার ব্যাখ্যা কেমন লাগলো কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর বিভিন্ন আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু